ছোট্ট একটা মেয়ে, শুধু হেসেই পুরো ভার্চুয়াল জগতে আলোচনায়। সে হাসলে যেন গলে যায় পাথর, তার চোখ ঘায়েল করতে পারে যে কোনো বাধা, আর কোকড়া চুল যেন রহস্যের ফন্দিতে ব্যস্ত। স্নিগ্ধ আর মায়াবী এই ছোট্ট মেয়েটির নাম আনাহিতা হাশেমজাদে। ছোট্ট আদরে এই মেয়েটির হাসি দেখেনি এমন হয়তো খুঁজে পাওয়াই দুষ্কর। অনেকেই তাকে ডিম্পল গার্ল নামেই চেনেন। নীল সবুজ রঙের চোখ, বাদামি কোকড়া চুল আর সঙ্গে টোল পরা হাসি। কিন্তু কে এই ডিম্পল গার্ল তা হয়তো অনেকেই জানেন না। ২০১৬ সালের 10ই জানুয়ারি ইরানের ইস্পাহান শহরে আহানিতার জন্ম। ইরানের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম ও বেড়ে ওঠে আদুরে মেয়েটি। ইরান শহরের আহানিতার সঙ্গে বিশ্ববাসী পরিচিত পেয়েছে তার টোলপাড়া হাসির জন্য। আনাহিতার মুগ্ধকর ছবিগুলো বিশ্ববাসীর সামনে এসেছে তার মা ও ইনস্টাগ্রামের কল্যাণে। ২০১৮ সালের জুনের দিকে ইনস্টাগ্রাম থেকে আনাহিতার কিছু ছবি আপলোড করা হয়, আর সেই ছবি যেন কেড়ে নেয় কোটি প্রাণ। আনাহিতার একের পর এক ছবি ও ভিডিও দেখার জন্য হুমড়ি খেয়ে পড়তে থাকেন দর্শকরা। আনাহিতার ইনস্টাগ্রামে এখন 1.2 মিলিয়নের সদস্য। শুধু ইনস্টাগ্রাম নয়, সব সোশ্যাল প্ল্যাটফর্মই কাঁপাচ্ছে ছোট্ট এই শিশুটি। তবে এখন পর্যন্ত সবিজ পাড়াতে পা রাখতে দেখা যায়নি এই ডিম্পল গার্লকে। আনাহিতা ছবি আঁকতে ও মজার খাবার খেতে পছন্দ করেন, তবে তার সবচেয়ে পছন্দের কাজ হলো হেসে যাওয়া।